এরপর কান, কান দিয়ে কত কথা আমরা শুনছি। মা বোনেরা বলতেছে বুবু বলতো ওই মহিলাটা কেমন, আর বলিস না বুবু ওই মহিলাটা এত খারাপ এত খারাপ, ওর স্বামীকে এই ভাষায় গালি দিয়েছে সেদিন না, ও অমুক মেয়ের সঙ্গে এইভাবে কথা বলেছে, রাত দিন একজন আর একজনের সঙ্গে কান কথা লাগিয়ে বেড়াচ্ছে। অথচ আল্লাহ বলতেছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ ওই ব্যক্তির যে সামনে ও পিছনে গীবত করে। এই কানের অপরাধ চলছে, কান দিয়ে গান শোনা চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনার আওয়াজ শুনে কানে আঙুল দিয়েছেন, আর এদেশের যুবকেরা কানে কি দেয়, হেডফোন ইয়ারফোন দিয়ে কানে গান শুনতেছে, গান শুনতেছে। দেখুন আপনার চোখ ঠিক নেই, কান ঠিক নেই, এবার নিচে নামবো, নামি আর একটু নিচে নামি, দেখেন এই মোষ, এমন মোষ, মোষে পানি খাওয়ার সময়ে, পানি খাওয়ার সময় মোষ পানিতে লাগা হলো সুন্নতে জায়েদা নাকি, এমন মোষ, দাড়ির কোনো খবর নাই। অথচ আল্লাহ রাসূল বললো তোমরা গোপ খাটো করো দাড়িকে, দাড়ি কাটাও হারাম, দাড়ি চেঁচাও হারাম, দাড়ি কাটার কোন সহি হাদিস নেই, একটা হাদিসও পৃথিবীতে নেই। ওমরের বেটা আব্দুল্লাহর একটা আসার পাওয়া যায়, মানে বর্ণনা পাওয়া যায়, এটা হাদিস নয় বর্ণনা, যে এক মুষ্টির নিচে ওমরার সময় তিনি ট্রিমস করতেন, মানে কাটতেন, ওয়াল্লি ইউজ ফর ওমরা, এটা কেবল কোন সময় করতেন, ওমরার সময়। সহি বুখারী 5892 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলতেছে গোপ খাটো করো দাড়িকে ছেড়ে দাও, তাহলে আমাদের দাড়িই নেই, গোপ বড় বড়। এরপর আরেকটু নিচে নামেন, এমন স্কিন টাইট গেঞ্জি পায়জামা একেবারে আমরা বিনামূল্যে এদেশের পরিষ্কার অভিযানের ঝাড়ু দাও, সবার একটা কোনোর নিচে কাপড়। সহি বুখারী 77তম পর্ব কিতাব উল্লিবাস 5787 88 89 91, আল্লাহ রাসূল বলেছে যে পুরুষ টাকনুর নিচে পায়জামা প্যান্ট ঝুলাবে তার ঠিকানা জাহান্নাম। বাংলাদেশে সুন্নতের পরিবর্তন হয়েছে, দেখেন না, সুন্নতের পরিবর্তন, সুন্নতের পরিবর্তন বাংলাদেশে আল্লাহ রাসূলের এই সুন্নতটা আলহামদুলিল্লাহ মেয়েরা পালন করা শুরু করেছে। আপনারা করেন না, ওরা কি পিছে থাকবে নাকি, ওরা সব জায়গায় এগিয়ে। দেখবেন অধিকাংশ মেয়ের পায়জামা গুলো কোথায়, টাকনুর উপরে, আর অধিকাংশ পুরুষের পায়জামা গুলো টাকনুর নিচে, যাদের নিচে থাকার কথা তারা উপরে উঠিয়েছে, আর যাদের উপরে থাকার কথা তারা নিচে নামিয়েছে। তাহলে ব্যক্তিগত জীবনে ত্রুটি আর ত্রুটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত অর্থেই ব্যক্তিগত জীবনে ইসলাম মানার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের হেফাজত করার তৌফিক দান করুক, আমাদের কর্ণের হেফাজত করার তৌফিক দান করুক, এই জবানের হেফাজত করার তৌফিক দান করুক, গোটা স্ট্রাকচারের হেফাজত করার তৌফিক দান করুক। এবং পদ্ধতি হতে হবে কেবলমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য আইডিয়াল মডেল অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য মডেল অফ সোশিওলজি বোটানি কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ইকোনমিক্স পলিটিক্স হোয়াট এভার সাবজেক্ট উই নেম, হি ইজ দ্য মডেল অফ ইট। এই আদর্শিক নেতাকে অনুসরণ দুনিয়াতে করার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটা মেসেজ, একটা, সেটা হলো এই, মেয়েদেরকে আদর্শ নারী করার জন্য রংপুর সিও বাজারে আমরা একটা মাদ্রাসা তৈরি করেছি, দারুস সুন্না মহিলা ক্যাডেট মাদ্রাসা, কোরআন ও সুন্নার আলোকে এই মাদ্রাসাটা আমরা পরিচালনা করার চেষ্টা করতেছি। মাদ্রাসার দুইটি অনন্য বৈশিষ্ট্য হলো, এক, এই মাদ্রাসায় যে স্টুডেন্ট পড়বে পড়তে ইচ্ছুক তাদের বাড়িতে টিভি আর ডিশ লাইন রাখলে ওই ছাত্রের ছাত্রিত্ব বাতিল হবে। দুই, প্রতি মাসে গার্ডিয়ানদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থাতে বাধ্যতামূলক উপস্থিতি থাকাটা আবশ্যক, পাশাপাশি কোরআন ও সুন্নার আলোকে আপনার মেয়ে ইংরেজিতে আরবিতে যাতে
সমসাময়িক বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে পারে, এ বিষয়ে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রচেষ্টাকে কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আমি যা বললাম আমরা যা শুনলাম তদনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।